আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি, ইউএসএ অরবান সিটি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ, একটা খুব স্পেশাল জিনিস আনবক্সিং করতে যাচ্ছি, আমার নিউ ফোন 12 প্রো। তো এটা আজকে সকালেই চলে এসছে ইউপিএসএ। তো প্রথমে ভেবেছিলাম যে একটু দেরি হবে, আরও 2-3 দিন, তো যাই হোক তাড়াতাড়ি চলে এসছে। তো সকাল সকালই বক্সটা খুলতে বসলাম, আপনাদের সাথে শেয়ার করছি যে কী আছে ভিতরে, কেমন। আমি খুবই এক্সাইটেড আমার নতুন ফোনটা দেখার জন্য। তো এই ফোনটা হচ্ছে 12 প্রো অ্যাপেলের। তো আমি এটার ব্যাপারেই খোঁজ খবর নেওয়ার জন্য অ্যাপেল স্টোরে গিয়েছিলাম। তো ওদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে প্রো ম্যাক্স এবং 12 প্রো এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সাইজের, প্রো ম্যাক্স যেটা সেটা একটু বেশি বড় সাইজ, আর 12 প্রো যেটা সেটা হচ্ছে রেগুলার সাইজ। তো আমি আসলে ফোন কেনার তেমন একটা কোনো প্ল্যান ছিল না, আমার যেটা আছে এটা দিয়েই চলছিল মোটামুটি ভালোই। কিন্তু যেহেতু আমি ব্লগিংটা স্টার্ট করেছি এবং ফোন দিয়েই আমি রেকর্ডিং করি এবং ফোনেই আমি এডিট করি, তো আমার একটু স্পেসের সমস্যা হচ্ছিলো, আমার ফোনে মেমোরি তেমন একটা বেশি ছিল না। তো এই জন্য এই চিন্তা করেই ভাবলাম যে একটা নতুন ফোন নিয়ে নিই, আর অনেক দিন থেকেই অনেক পরিশ্রম করছি, ভাবলাম যে নিজেকে একটু ট্রিট দেওয়া দরকার। তো ওয়াই নট, একটা ভালো ট্রিট দিয়ে দিই নিজেকে। তো এই আর কি, এই চিন্তা করে এই ফোনটা নেওয়া। তো এটা লঞ্চ হয়েছে মিডল অফ অক্টোবর, আর নভেম্বরে প্রো ম্যাক্স এসেছে। তো প্রো ম্যাক্সের সাইজটা একটু আমার কাছে মনে হচ্ছিলো যে আমার যে কাজের জন্য ফোনটা নেওয়া এর জন্য সুবিধা হবে না অতটা, তো এই চিন্তা করে আমি এটা নিলাম। আর এটা 512 জিবি, তো আর গোল্ডেন কালারের। তো এই যে দেখলেন যে আমি বক্স থেকে ফোনটা বের করলাম, এটার ভিতরে শুধু একটা চার্জারের কর্ড আছে যেটা খুবই উইয়ার্ড। তো আমি যে চার্জারটা আলাদা করে ওয়ালমার্ট থেকে কিনেছি, এটা $20 নিয়েছে ওয়ালমার্ট থেকে। তো এর ভিতরে চার্জারের যে অ্যাডাপ্টারটা সেটা দেয়নি। তো আমি এই পপ সকেটটা এবং একটা ফোনের কভার অলরেডি আগে থেকেই অ্যামাজন থেকে অর্ডার করে রেখেছিলাম, কারণ এই ধরনের ফোন আসলে পপ সকেট এবং কভার ছাড়া ইউজ করা আমার জন্য একটু রিস্কি হয়ে যায়, যেহেতু বাসায় বাচ্চা আছে, কোন সময় আবার হাত থেকে পড়ে টড়ে যায়। তো এই যে এই অ্যাডাপ্টারটা বের করলাম, এটা আমি যেটা বললাম যে ওয়ালমার্ট থেকে আমি আলাদা করে নিয়েছি। এই প্যাকেটের সাথে শুধুমাত্র এই যে যে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই কর্ডটা এসেছে, এটা খুবই উইয়ার্ড এবং এটার কর্ডটা একটু ডিফারেন্ট টাইপের। তো এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনের চার্জারটা কীরকম। এই ফোনটা আপনি আপনার যে পুরাতন চার্জার আছে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, কিন্তু এর সাথে যেই কর্ডটা দিয়েছে এটা একটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন যে আগে একরকম ছিল, এখন একরকম আছে। তো এইটা ইউজ করতে হলে আপনাকে নতুন একটা অ্যাডাপ্টার কিনতে হবে, এবং এই যে নতুন যে কর্ডটা দিয়েছে এটা ল্যাপটপের সাথে আগে যেরকম আমরা কানেক্ট করে ডাটা ট্রান্সফার করতে পারতাম, সেটা কিন্তু এটা দিয়ে আর পসিবল হবে না। তো যেটা আমার কাছে খুবই বেশ একটা ভালো লাগলো না, যে একটা ফোন সেটার একটা চার্জার একটা বেসিক জিনিসটাও ঠিক মতো দিল না, ওই ঘুরে ফিরে ওই পুরানো যে কর্ডটা ওইটাই ইউজ করতে হবে যদি ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করতে চাই, আর এইটা আবার ইউজ করতে হলে নতুন করে একটা অ্যাডাপ্টার কিনতে হবে যেটা প্রায় $20 নিল ওয়ালমার্ট থেকে। তো এই আর কি। তো এই যে আমি এখন ফোনটা চার্জ করে নিলাম। তো আমার জানা ছিল না যে পুরনো চার্জারটা দিয়ে এই ফোনটা চার্জ করা যাবে। আমি আসলে ভেবেছি যে নতুন ফোনটা আসলে পুরনো চার্জার দিয়ে হয়তো চার্জই করা যাবে না। তো এই একটা ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আপনার পুরনো চার্জার দিয়েও আপনি এটা চার্জ করতে পারবেন, কিন্তু এর সাথে যে কর্ডটা এসছে এটা ইউজ করতে হলে নতুন একটা অ্যাডাপ্টার কিনতে হবে। আর এই যে আমি এখন ফোনের কভারগুলো এবং পপ সকেটগুলো লাগিয়ে নিচ্ছি, আর আমি আগে যেই আইফোনটা নিয়েছিলাম 7 প্লাস, ওটার সাথে একটা হেডফোন ছিল, আর এখন যেটা এসেছে এটার বক্সটা খুবই স্লিম, এটার সাথে কিছুই নেই, যেটা বললাম যে অ্যাডাপ্টারই নেই, চার্জার অ্যাডাপ্টারই নেই, আর আর হেডফোন আর কি থাকবে, কি আর হেডফোন আশা করব।
তো আমি যদি জানতাম যে পুরাতন চার্জারটা দিয়েই চার্জ করা যাবে তাহলে আর অ্যাডাপ্টারটা আসলে নতুন আর কিনতাম না। যাই হোক কিনে ফেলেছি আমি, আর এটা ফেরত দিইনি, একটা এক্সট্রা চার্জার থাকলো আর কি। তো এই যে ফোনটা এখন অ্যাজ ইউজুয়াল যেরকম আপনারা সবাই জানেন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এই যে ফোন অ্যাক্টিভ হয়ে গেছে, আমার যেগুলো ইনফরমেশন দিয়ে ফোনটা অ্যাক্টিভ করা সেগুলো দিয়ে করে নিলাম। আর এই তো সব অ্যাপস ট্যাপস যেগুলো আছে যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিলাম, আর যেগুলো আমার দরকার সেগুলো ডাউনলোড করে নিলাম। আর ক্যামেরাটা একটু চেক করলাম কীরকম তো আছে, সেটিংসগুলো একটু বুঝতে হবে এই আর কি। তো এই ফোনটার টোটাল প্রাইস পড়েছে $1420। তো আমি এটা ইনস্টলমেন্টে কিনেছি অ্যাপেলের কাছ থেকে। আমি বেসিক্যালি টি মোবাইল ফোন ইউজার, তো আমি টি মোবাইলের কাছ থেকে না নিয়ে আমি অ্যাপেল থেকে এটা নিয়েছি ইনস্টলমেন্টে। এটার প্রাইসটা আমি শোধ করব। তো আমার জন্য এটাই সুবিধা হয়েছে, একবারে এতগুলো টাকা ইনভেস্টমেন্ট না করে মাসে মাসে আমার জন্য দিয়ে দেওয়াটা কিস্তিতে, এটাই আমার জন্য সুবিধা হয়। তো এই ফোনটা আমি নিজেই নিজের জন্য কিনলাম। আর এই তো এই যে পপ সকেটগুলো লাগিয়ে নিচ্ছি যাতে ফোনটা অনেক সময় ভিডিও বা কোনো কিছু দেখতে সুবিধা হয়, এটা দিয়ে ফোনটা স্ট্যান্ড বাই থাকে। তো কোথায় লাগাবো এটা দেখে নিচ্ছি। আর হাত দিয়ে ধরতে যখন ব্রাউজিং করা হয় এটার জন্য সুবিধা হয় এরকম লাগিয়ে নিলে। তো নতুন ফোনটা সব কিছু সেট করে ফেললাম। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে। আমি আমার অনেস্ট রিভিউ দিলাম অ্যাপেল আইফোন 12 প্রো সম্পর্কে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেল লাইফ ইন ইউএসএ সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।